হয়েছে? হ্যাঁ আসো আসো আসো, ভালো করে সুন্দর করে। হ্যাঁ চলো দিদি, আজকে বদ্দি আজকে দিদুবাড়ি গেছে। হ্যাঁ সবসময় সর্দি যায়, আজকে বদ্দি চলে গেছে দিদাবাড়ি, দিদাবাড়িতে দোকানে বসেছে গিয়ে। কে যাবে দিদাবাড়ি, কে যাবে দিদাবাড়ি, কে যাবে? ভুতু যাবে? চলো তোকে নেবো না, ভুতুকে নেবো না, ভুতু হেবি চেঁচামেচি করে। দিদি গেছে আজকে, বদ্দি গেছে। হ্যাঁ বদ্দি দিদাবাড়ি গেছে। হ্যাঁ সবসময় সর্দি যায়, আজকে বদ্দি দিদাবাড়িতে গিয়ে বসে আছে, তার জন্য আমাদের এখন যেতে হবে, তাই তো? কে যাবে আগে? আমি একজন একজন করে নিয়ে যাব। দেখো ভুতু দেখো নাম নাম করছে, এমন চেঁচান চেঁচিয়েছে। হ্যাঁ কে যাবে? তুমি যাবে আগে, তুমি দিদাবাড়ি যাবে। হ্যাঁ তোমাকে নেবো না, তোমাকে নেবো না, তুমি হিসি করো গিয়ে শুধু। হ্যাঁ তুমি তুমি পার, ভুতুকে নিয়ে যাবো, ভুতুকে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ চলো ভুতু, চলো ভুতু। কি খুঁজছো? ভুতু আগে যাবে, ভুতু কি বল নিয়ে যাবে? বল নিয়ে যাবি না এমনি যাবি? হ্যাঁ বল নিয়ে যাবি না এমনি যাবি? তুই যাবি না তো, যাবি না তো, তুই বল খাবি ঘরে বসে বসে? হ্যাঁ কিরে, তাহলে আমি সোমকে নিয়ে চলে গেলাম। হ্যাঁ তুই তুই বল খা গিয়ে বসে বসে, যা বসে বসে বল খা। তুই ঘরে থাকিস, হ্যাঁ ঘরটা পাহারা দিস, বৃষ্টি দিদি চান করতে গেছে, আমি পমকে নিয়ে একটু দিদুবাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ তুই থাক ওখানে, হ্যাঁ চল পম আয়। হ্যাঁ হ্যাঁ দিদাবাড়ি যাবে? হ্যাঁ দিদাবাড়ি দরজা খুলছে, দেখো দেখো একটা দরজা খুলে যাবে, বদ্দি গেছে এখন যাবে ও। যা দরজা খুলে যা, যা তুই যা, একা একা যা, একা একা যেতে পারি না। ওদের আবার বোঝে যে আমি একা একা যেতে পারি না। কে যাবে? তুমি যাবে? যাও যাও চলে যাও চলে যাও যাও। দেখো যাবে না, আমাকেই নিয়ে যেতে হবে, জানো ওরা দরজা খুললে খোলা থাকলেও বের হয় না। দিদাবাড়ি যাবে, কে যাবে দিদাবাড়ি, কে যাবে? ও ভুতু যাবে? এ তুই তো বল খাবি বললি, সবাই রেডি, দেখো দিদাবাড়ি যাবে। চলো 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 চলো, হ্যাঁ আমরা রেডি। ও যে হিসি পেয়ে গেছে আমার এখন, হ্যাঁ আমি একটু আগে হিসি করে আসি, চলো যাও 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 যাও, হিসি করে আসো তারপরে দিদাবাড়ি যাবো। হ্যাঁ একটু দিদাবাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি, অনেক দিন হয়েছে যাইনি, তার মধ্যে বদ্দি গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে, সেই থেকে চেঁচাচ্ছে দিদাবাড়িতে যাওয়ার জন্য। বদ্দি তো বেশি যায় না, তা সেই সকালবেলায় গেছে দিদাবাড়ির দোকানে, ও বলেছে আজকে একটু দিদাবাড়ির দোকানে বসবো আমি, তাই ও গেছে। সেই থেকে দিদি এখনো আসছে না কেন, পাগল হয়ে গেছে। আর একটা একটা করে নিয়ে যাব, দুজনকে আমি একসঙ্গে নিয়ে যেতে পারবো না। চলো পটলা যাব আমরা এখন দিদাবাড়ি। এসছে দেখো দিদাবাড়িতে, এই যে বদ্দি দোকানে বসে আছে, শাকগুলো দাদু বেছে বেছে রেখেছে, আর দেখো এসে সব বদমাইশি শুরু হয়ে গেছে। ওই দিদু কই, এদিকে 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 এদিকে, দিদু কোথায়? আর শুনবে না ও তো দুঃখী বচ্চ। দিদাবাড়ি এসছে, দেখো কি আনন্দ, আর একটা বাড়িতে চেঁচাচ্ছে, ওকে নিয়ে আসি আমি। বাথরুম খালি করো, তুমি জানো না আমি আসলে বাথরুম খালি করতে হয়। দেখিস আমি ভুতুকে নিয়ে আসি, তুই দেখলা শাকের উপরে উঠে যাচ্ছে, শাকটা নিয়ে নাও, আমার শাকটা নিয়ে নাও তুমি। হ্যাঁ কতদিন দেখিনি, সকালবেলায় বদ্দি চলে এসছে ওখানে বসবে তাই, আর এরা পাগল করে ধুয়েছে আমাকে বলতে যে আমরাও যাব। দেখো সবাই এসছে, এই নাও এই শাকটাও না, দাদু শাক বাচ্চা হয়ে গেল। এই চেঁচামি না বেশি, তোমাকে আর বসতে দেবে না, দেখো না এই দাদু পড়ে যাবে উল্টে ওদিকে যা। হ্যাঁ দেখ না দাদুকে চুমু খেয়ে কি করছে দেখ।
আমি ভুতুকে নিয়ে আসি, তুই দেখিস ওকে। হ্যাঁ দিদি, তুই দোকানে বসেছিস? তুই দোকানের কি দিবি, সদাই দিবি লোককে? আমি ভুতুকে নিয়ে আসি, দাঁড়া। ভুতু চলে এসছে, ওকে খাবার দিয়ে বসিয়ে রাখ। ওদের গেটের সামনে যেতে দিস না, কেমন করে দোকানদারি করছে দিদুর সামনে, দেখো ওরকম ভাবে চেঁচায় কেউ হয়েছে? দম আজকে যাচ্ছে দেখো ভুতুর। দেখো রাস্তার রাস্তার ডগি গুলোকে দেখে ওরা কেমন চেঁচায়, তাহলে ওরা কি ছেড়ে দেবে ওদের? হ্যাঁ, এই লাঠি দেখেছিস? ওদের দেখে চেঁচালেই কি যাবো? হ্যাঁ, এই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি আমি, আমি ওদের দেখে কি ই করবো? আমি এই দুটোকেই পিটাবো, লাঠি দিয়ে পিটাবো যদি চেঁচাই। এবার দেখো মুখটা বন্ধ আছে লাঠি দেখে। ওরা রাস্তার ডগি দেখে চেঁচাবে আর ওদের ছেড়ে দেবে ওরা? সেই কারণে কোথাও নিয়ে যাই না ওদের। দেখো এখন দিদুকে বলছে, দিদুর কি হাঁপিয়ে গেছে কিরকম, কোথাও কিছু করবি না, ও শুকেই যাচ্ছে, ঠ্যাং তুলে ফাটাবো। বাবা দেখো ভুতু, দেখো কিরকম বদমাস, ওকে দেখে কিভাবে চেঁচালো। দেখো কি রান্না করে দিদি, সে দিদু সেইটা দেখছে আবার, গেছে দেখতে। এ তোমার সব বাসনপত্র উল্টে দেবে দেখবা, ডাকলা তুমি। হ্যাঁ, চল বটি ফটির পাতা ভাগ, ওই যাবার গেছে গেটের সামনে, খুঁজ দিয়ে গেছে। হ্যাঁ তুই যদি আজকে চেঁচাস গে কাউকে দেখে, এই লাঠি দেখেছিস, লাঠি দেখেছিস, চল 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 চল। এরা বিনস খাচ্ছে, ও ভেবেছিল মটরশুঁটি। মুখটা বন্ধ রাখার জন্য কত কি করছে দেখো, সবাই মিলে মুখ বন্ধ রাখছে। দেখ না ভুতুর আগে নেবে, শুকিয়ে গেছে বিনস গুলো। না না পুরো কচি, ওই এসছে না বাজারে, এটা শুয়েই পড়েছে, ওকে কেটে দিতে হবে, দে কেটে দি। মুখটা বন্ধ করার জন্য দিদি দেখো বিনস নিয়ে চলে এসেছে। না কত খেতে হয়, তুই এক ও খাবে না। দেওয়ালি এসে যুদ্ধ হয়ে গেল এক লাচা। আর দিও না, এবার পটি হবে বেশি খেলে। হচ্ছে ঘোড়া, এবার চল বাড়ি চল, পম বাড়ি চল। এবার দিদি এবার দোকানে বসছে, দিদি দোকানে থাকবে, পম তো দেখতে এসছে তুই কি করছিস দিদু বাড়িতে এসে, বুঝলি? দিদু বাড়িতে এসে চুপচাপ বসে আছিস না, কাজ করছিস দেখবে না? না আঙুল ফল দেয় না, আঙুল ফল ওদের খাওয়াতে নেই। হয়েছে, এবার রেস্ট নে, রেস্ট নে একটু, রেস্ট নে। দুদিন পরে বেরোয়েছে, গাজর নিয়ে বসে পড়েছে। আর ও তো বাথরুমে ঢুকে ঢুকে, হ্যাঁ গেটটা ছেড়ে দিলাম আমি, মগে জল দিয়ে রেখেছে সেইটা দেখছে না চোখে, কি খুঁজছে কি জানি, সব জায়গায় এসে খুঁজবে এরকম। কি রান্না হয়েছে, যা
আর আমি লাঠি নিয়ে নিয়ে ঘুরছি। আবার ওদিকে গেছে, আমি দেখলাম ও গেটের সামনে যাবে আর চেঁচাবে, ডেকে ডেকে নিয়ে আসবে সবাইকে। দেখো এখন চুপচাপ মুখটা বন্ধ, এখন একটু রেস্ট নেবে তাহলেই হবে। মানে এক মুহূর্তের জন্য মানে ঝড় উঠে যায় ওর খাওয়া হলে বলবে বাড়ি চলে এবারে। হ্যাঁ ওর খাওয়া হয়ে গেলে ও বাড়ি যাবে। দেখো বস, এটা শুয়েছে কিভাবে ইঁদুর, ইঁদুর একটা বড়। কি যাবো না দিদি ওখানে? তাহলে দিদি বাড়িতে কি কি করতে এলাম আমি? একটু শব্দ পাচ্ছে দিদির, দিদির কথা একদম চুপচাপ। যতক্ষণ মুখ খাচ্ছিল ততক্ষণ কোন শব্দ ছিল না। গিয়ে বসেছে এইটা, আর এইটা এইখানে দিদা বাড়িতে এসছে বেড়াতে এসছে। দিদি আছে না তাই মুখটা বন্ধ আছে, আমি যদি একা নিয়ে আসতাম ওদের তাহলে দেখতে চেঁচি একদম পাড়া তুলে দিত মাথায়। বসো চুপ করে, আমি বাড়ি চলে যাবো, থাকবি তোরা দিদা বাড়ি? তাহলে থাক, আমি বাড়ি গিয়ে রান্নাটা করি, দিদিও তো আছে। তাহলে ভুতু গেছে খেতে, তাহলে আমি বাড়ি যাই। হ্যাঁ দেখো এতক্ষণ দিদুর কথা মনে ছিল না, দেখো এখন দিদুকে দেখে মনে পড়েছে, বাবা দিদুর কথা মনে পড়েছে। হ্যাঁ যাবে না এখন, এ বাড়ি চল, এ দিদি দোকানে বসেছে, বাড়ি চল পাম, বাড়ি চল। যাবি বাড়ি? বাড়ি যাবি না? যাবো না, দেখো বাড়ি যাবে না। তাহলে তুই কি এখানে থাকবি? এখানে থাকবি দিদা বাড়ি? চ বাড়ি, চ বাড়ি, চ এ বাড়ি, চ এ বাড়ি, চ। ও দেখো বাড়ি যাওয়ার নাম শুনে হিসি পেয়ে গেছে, বাথরুমে উঠে বসে পড়েছে, এই তো হিসি হয়ে গেছে, চ বাড়ি, চ পাম, বাড়ি, চ চ চ বাড়ি চল। আর আবার হিসি পেয়ে গেছে, ও দেখো বাড়ি যাবে না বলে হিসি পেয়ে যাচ্ছে বারবার। আচ্ছা ভূত বাড়ি চ, ওই তো কমের হিসি হয়ে গেছে, চ বাড়ি, চ বাড়ি চল। কি রে যাবি না? কেউ যাবে না বাড়ি, এ ভূত বাড়ি চল, ভূত বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল ভূত, কেউ যাবে না বাড়ি। দেখো চলো ভূত বাড়ি চলো, হাত দিয়ে নিয়ে নেবে তোর খাবার। ও যে একটা দাদু এসছে, হ্যাঁ ও যে একটা দাদু বলে পম বুঝতে পেরেছে, পম ভালোবাসে সবাইকে আর ভূতু ভালোবাসে। ভূতু দেখো না কি করছে, দেখো ও খাবার খাবে না ওইদিকে যাবে। এলে খেয়ে নিল দিদি, খেয়ে নিল, দাদু কাজে যাচ্ছে, দাদু কাজে যাবে, চল বাড়ি চল, তুই যদি আসতে চাস বাড়ি চল, এ বাড়ি চল, তুই বাড়ি চল, চ বাড়ি চল, এ বাড়ি চল, এ বাড়ি চল, চ চ চ বাড়ি চল। যাবি না যখন তাহলে চুপ করে বস থাক, হ্যাঁ বস, হ্যাঁ চুপ করে বস, হ্যাঁ বস, হ্যাঁ বস, বাড়ি যেতে হবে না, যাবি না যখন বস, এখন খাবে, বাড়ি যাবে না। দেখো বাড়ি যাওয়ার নাম শুনলে হিস পেয়ে যাচ্ছে। তাহলে থাক, আমি গিয়ে বাড়িতে রান্না টান্না করি, ঠিক আছে পিউ? পম্বু তুই থাক তোর সাথে, তুই যখন যাবি ওদের নিয়ে যাবি, হ্যাঁ বুঝলি? পম্বু তোর খাওয়ার টাইম হয়ে গেছে, এই এসছে দিদু বাড়ি থেকে, এই যে দেখো কি দিদু বাড়িতে খেতে দেয়নি। হ্যাঁ ওরা তো আমাদের সম্পূর্ণ আলাদা জিনিস খায়, সিদ্ধ ভাত খায়, তাই আর কি দিদা বাড়িতে খাওয়াটা হয়নি, বাড়িতে এসেই খেতে হলো। চলে যাচ্ছে কেন? ও তাই ভূতু নানি সামনে আসছে না, তোকে অনেক জ্বালিয়েছে ভূতু,
হ্যাঁ, সবাইকে দেখে চেঁচাচ্ছিল, ওর জন্যই বলছি ভূত আসছে না কেন, পম একা দাঁড়িয়ে আছে। পটলা, কিরে পটলা, ভূতুকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, ভূতুকে ডেকে নিয়ে আয়, যা। কিরে ভূতু, তুই আসবি না? তুই চেঁচামেচি করেছিস, ওর জন্য দেখো আজকে মুখটা বন্ধ পুরো, জানে ও অন্যায় করেছে, আর এ দাঁড়িয়ে আছে। তুই চেঁচাসনি দিদুবাড়িতে গিয়ে? তুই দিদুবাড়িতে গিয়ে চেঁচাসনি? ও তো সাধু, কতবার হিসি হাবু করতে হয় দিদুবাড়িতে গেলে, কতবার করতে হয়, মা কতবার জল দিয়েছি। আমাকে ডাকছে, দেখ তুমি কিছু বলো, মা দিদি দেখো কেমন বলছে আমাকে। আর তুই গিয়ে চেঁচাচ্ছিলিস, তুই গিয়ে চেঁচাচ্ছিলিস কেন? মুখটা বার করছে একটু একটু করে, যেই বলছে চলে যাচ্ছে। কত বোঝে দেখো এরা, যে অন্যায় করে এসছে সব বোঝে। আবার টুকি মারছিস, দিদু বাড়িতে কে যাচ্ছিল? যাচ্ছে আর আসছে। এখন ভাত দেবো আমি খেতে, এনে পিঠা বসাই। দিদু বাড়িতে কে যাচ্ছিল? দেখো আজকে সামনে বেশি তর্ক করছে না, জানে অন্যায় করে এসছে, আর নিয়ে যাবো না দিদু বাড়ি, দেখবো আর নিয়ে যাবো না। আবার টুকি মারে, আর আসবে না। দিদা বাড়িতে গিয়ে সবাই আনন্দ করে, সবারই আনন্দ হয় দিদা বাড়ি গেলে, তার জন্য কি এরকম বলবি তোরা? সবাই আনন্দ করে দিদা বাড়িতে গেলে। আজ তাহলে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।